প্রথম গল্প টাইপরাইটার, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। টেনিদার সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায় মূলত কিশোর সাহিত্যের জন্যই জনপ্রিয়। টাইপরাইটার গল্পটির প্রধান চরিত্রে গল্পের কথক এবং দাস, গল্প পাঠে দীপ, দাসের ভূমিকায় পুষ্পল। শুরু হচ্ছে টাইপরাইটার। সন্ধেবেলায় দাসের অফিসে ঢুকে দেখলাম ও তখনও বসে কি কতগুলো কাগজপত্র পড়ছে। আমার পায়ের শব্দে চমকে উঠে বলল, আরে তুমি? বললুম, তোমার অফিসে আলো জ্বলছে দেখে ঢুকলাম, এখনো বসে আছো যে? না না, কাজ হে, তুমি বুঝবে না। সত্যি আমি বুঝতে পারি না, দাস ব্যবসা করে কিন্তু কি জাতীয় ব্যবসা সে সম্বন্ধে এখনো অবধি কোনো স্পষ্ট ধারণা আমি করতে পারিনি। সাপ্লাই এর কাজ করে, মর্টগেজ রেখে টাকা ধার দেয়, আর যে কি দশ রকম করে বেড়ায় তা দাস নিজেই জানে, ভগবানও জানেন কিনা সন্দেহ। আমিও তাই জানতে চাই না, কারণ আমি দাসকে জানি, সেই কলেজ জীবন থেকেই জানি। ইউনিয়নের টাকা সরিয়ে হাত পাকিয়েছিল দাস, তারপর বর্মা ইভ্যাকিউইদের নিয়ে যখন নানা কেলেঙ্কারি হয় তখন দাস ছিল একজন কন্ট্রাক্টর। সেই থেকে ধাপে ধাপে কত দূর সে গিয়েছে সে সম্বন্ধে কোনো রকম অনুমান করতেও সাহস হয়নি আমার। জিজ্ঞেস করতে পারেন এসব সত্ত্বেও সম্পর্ক ত্যাগ করিনি কেন, তার কোনো স্পষ্ট উত্তর কিন্তু আমি দিতে পারব না। শুধু এটুকু বলতে পারি, দাসকে আমার ভালো লাগে। অজস্র ত্রুটি থাকলেও একটা দুর্বোধ্য আকর্ষণ আছে ওর ব্যক্তিত্বে। সেটা ওর তীক্ষ্ণ স্মার্টনেসের জন্য হতে পারে, ওর সেরিকালচার সম্বন্ধে কৌতূহল আছে বলে হতে পারে, এমনকি ওর বিশেষ ধরনের চুলের ব্যাক ব্রাশের জন্যও হতে পারে। কিন্তু মোট কথাটা হলো, সময় পেলে দাসের সঙ্গে আড্ডা দিতে আমার ভালোই লাগে। এই পথ দিয়ে যেতে যেতে ওর অফিসে আলো জ্বলতে দেখে তাই ভেতরে ঢুকে পড়লাম। একটা বেয়ারানি, তিনজন কেরানির একজন নেই। মস্ত অফিস ঘরটায় সবুজ শেড দেওয়া আলোটার পাশে দাসকে কেমন প্রক্ষিপ্ত বলে মনে হয় যেন। তখনই আমি বুঝলাম নিঃসঙ্গতা দাসকে মানায় না। ও ড্রয়িং রুমের জীব, ছাদের অন্ধকারে একলা বসে থাকবার জন্য সৃষ্ট নয়। ওর সামনে একটা চেয়ার টেনে নিয়ে আমি বললাম, একলা একলা এতক্ষণ বসে জকের ধন পাহারা দিচ্ছ নাকি? প্রায় তাই। বিশেষ ধরনের ব্যাক ব্রাশ করা চুলের ওপর দাস সযত্নে একবার হাত বুলিয়ে নিল। এমন কতগুলো কাজ ডান হাত দিয়ে করতে হয় যা বাঁ হাতকে জানতে দিতে নেই। তাহলে আমিও যাই, বিরক্ত করব না। আরে বসো বসো বসো, দাস হাসলো, কাজটা শেষ হয়ে গিয়েছে। পাশের একটা লোহার ড্রয়ার খুলে তাতে কাগজগুলো রাখলো, লক করে দিয়ে চাবিটা ফেললো ট্রাউজারের পকেটে, তারপর দামি সিগারেটের টিনটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, একটা সিগারেট খেয়ে ওঠা যাবে তারপরে। কিন্তু সিগারেটটা ধরাতে গিয়ে জ্বলন্ত দেশলাইয়ের কাঠিটার দিকে আড়াআড়ি তাকাতেই আমার নজর পড়ল কোণে টাইপরাইটারটার দিকে। ঢাকনা খোলা, ঝকঝক করছে কিবোর্ড, রোলারটাকে অদ্ভুত মসৃণ মনে হচ্ছে। আর সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়াটা বেরিয়ে এলো প্রশ্নের আকারে, তোমার সেক্রেটারির খবর কি? দাসের ঠোঁটের কোণে সিগারেট যেন চমকে দুলে উঠল। কোন সেক্রেটারি? আবার কোন সেক্রেটারি? মিস সুলতা পাল। ও, ছাই জমে ওঠার আগেই অ্যাশট্রেতে সিগারেটটা ঝাড়ল দাস, কয়েকটা নরম ফুলকি উড়ে গেল পাখার হাওয়ায়। নো ট্রেস, কোনো পাত্তা নেই? না। আশ্চর্য, এমন করে কোথায় গেল মেয়েটা? অবজ্ঞা ভরা মুখে আবার গোটা কয়েক ফুলকি ঝাড়ল দাস। ও সব মেয়ের কথা ছেড়ে দাও, চেহারাটা ভালোই ছিল, দেখেছিলে তো, নিশ্চয় পালিয়েছে কারোর সঙ্গে। আমি আশ্চর্য হয়ে বললুম, পালাবার কি ছিল? যতদূর তোমার কাছে শুনেছিলাম কলকাতায় একটা বোর্ডিংয়ে একা থাকতো, আত্মীয় স্বজন কেউ থাকলেও তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ওর যদি কাউকে ভালো লেগে থাকে তবে তাকে নিয়ে চোরের মতো পালাবার দরকার তো ছিল না ওর। দাস উদাস ভঙ্গিতে বলল, কে জানে, হয়তো কোনো রাইভাল ছিল, কলকাতায় থাকলে খুনটুন একটা কিছু হয়ে যেতে পারতো, এ ধরনের মেয়েকে নিয়ে কত ধরনের নুইসেন্স হয় জানোই তো। তা হয়তো হয়, তবে দাসের সেক্রেটারি সুলতা পাল সম্পর্কে এরকম কথা ভাবতে আমার কষ্ট হচ্ছিল।
মিষ্টি চেহারা শান্ত ধরনের ওই মেয়েটাকে কতদিন আমি নিবিষ্ট মনে ওখানে বসে টাইপ করতে দেখেছি। সামান্য একটু নিরীহ ঠাট্টাতেও যে মেয়ের গালের রং লাল হয়ে যায়, নিচু হয়ে যায় চোখের পাতা, তার মধ্যে ঠিক এইসব জিনিস আমি আশা করিনি। আমি সাহিত্যিক নই, তবু সাহিত্যিকের ভাষায় আমার মনে হলো যেসব মেয়ে প্রথম প্রেমের জন্য চিরকুমারী থেকে যায়, সুলতা সেই দলের। কিন্তু সুলতা যে প্রায় 15 দিন নিরুদ্দেশ এটা ঠিক কথা। কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বিপদে পড়বার মতো কাঁচা মেয়েও সে নয়, অতএব সে পালিয়েছে এটা ধরে নেওয়া যেতেই পারে। দাস বলল, তবে সেক্রেটারির ভাবনা নেই, আজও 3 জন ইন্টারভিউ দিয়ে গিয়েছে, তবে মেয়েটা বড় ভালো কাজ করত। তা করত। দাস চুপ করে রইল। একটু আগে যে সিগারেটটা সে বারবার টোকা দিচ্ছিল, অনেকটা ছাই জমতেও এবার সে সেটাকে আর ঝাড়ল না। আমিও চুপ করে বসে বসে ছাইটা কখন ভেঙে পড়ে সেইটা দেখবার জন্য অপেক্ষা করতে লাগলুম, আর ভাবতে লাগলুম সুলতা এতখানি সাহস পেল কি করে। সুতরাং একটু পরেই দাস যখন বলতে যাচ্ছিল এবার ওঠা যাক, অন্তত ওর মুখ থেকে এই কথাটাই বেরিয়ে আসবে বলে মনে হচ্ছিল আমার, ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি নামলো বাইরে। খোলা দরজা দিয়ে ভেজা ধুলোর একটা তপ্ত গন্ধ ঘরের ভেতর এলো, আর সেই হাওয়া দাসের সিগারেট থেকে ছাইটাকে কেড়ে নিয়ে চলে গেল। দাস বলল, কেন বৃষ্টি নামলো যে, গাড়িটাও তো আনিনি। বললুম, না থামলে বেরোনো যাবে না, বেশ ঘটা করে নেমেছে, ট্র্যাম পর্যন্ত যেতে গেলেও ভিজে ভূত করে দেবে। তাই থামুক, দাস বলল, তাহলে একটু বসো তুমি, আমি একটা টাইপের কাজ সেরে নি ততক্ষণ। উঠে টাইপরাইটারের দিকে এগিয়ে গেল দাস। সুলতার সম্পর্কে ভাবনাটা ভুলবার জন্য আমি একটা বাণিজ্য সংক্রান্ত পত্রিকা কুড়িয়ে নিলাম টেবিল থেকে, তারপর মাল্টিপার্পাস স্কিমের ওপর একটা প্রবন্ধ পড়বার চেষ্টা করতে লাগলো। আলগা মনোযোগের ভেতরে কানে আসতে লাগলো বাইরে বৃষ্টির আওয়াজ, টাইপরাইটারের রোলারে কাগজ জড়ানোর খসখসানি, তারপর খটাখট করে গোটা কয়েক টাইপিং এর শব্দ। পরক্ষণেই দাস হেসে উঠল, হাসি কেন, ব্যাপার কি? এসো এখানে, দেখো কি মজা হয়েছে। আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম। মজাই হয়েছে বটে একটা। ওপরে টেন্ডার বলে হেডিং দিয়ে তার নিচে 3 বার টাইপ করে বসেছে একটি নাম, সুলতা পাল। অবাক হয়ে বললাম, এর মানে সুলতা পালের নাম টাইপ করছো কেন? দাস বলল, আরে মানেটা তো আমিও ভাবছি, লিখতে গেলুম টেন্ডার, লিখে বসলুম সুলতা পালের নাম, তাও একবার নয় 3 বার। আমি বললাম, না তাতে অস্বাভাবিক কিছু নেই, এতক্ষণ ধরে ওকে নিয়েই তো আমরা আলোচনা করছিলুম, আর ওর ব্যাপারটাও এত বিষয়কর যে মনের ভেতরে ওর নামটাই ঘুরছিল, অন্যমনস্কভাবে তাই চেপে বসেছো আর কি। তাই বটে। দাসের মুখের ওপর একটা বিষণ্ন ছায়া টেনে এলো। আজ 1 বছর ধরে এইখানে বসে টাইপ করেছে সুলতা, একেবারে ঘড়ির কাঁটার মতো, একটা দিন কামাই করেনি, 1 মিনিট লেট করেনি, 5 মিনিট আগে ছুটি নিয়ে চলে যায়নি কোনোদিন, এর প্রত্যেকটা চাবিতে সুলতার আঙুল জড়িয়ে রয়েছে। আবার আমরা দুজনে গম্ভীর হয়ে রইল। সুলতার শান্ত মিষ্টি মুখখানা আমি ভুলতে পারছি না। দাসের চোখ দুটো কেমন উদাস আর গভীর হয়ে গেছে। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, তুমি কি ওকে ভালোবাসতে? বাইরে বৃষ্টি পড়তে লাগলো, ধুলো আর উঠছে না, দরজা দিয়ে ঠান্ডা ভিজে হাওয়া ঘরে আসছে। দাস দরজাটা বন্ধ করার কথা বলল না, আমিও উৎসাহ পেলাম না। শুধু বৃষ্টির শব্দ, আমাদের চুপ করে থাকা, আর ঘরের ভেতরে কোথা থেকে উড়ে আসা একটা চামচিকের চঞ্চল ছায়া কিছুক্ষণ ধরেই স্তম্ভিত হয়ে রইল। দাসই শেষে স্তব্ধতা ভাঙল। টাইপটা সেরেই ফেলি। কাগজটা খুলে দাস সেটাকে তাল পাকিয়ে নিচের বাক্সটায় ফেলে দিল, জড়িয়ে নিল আর একখানা। আবার খটাখট করে বেজে উঠল টাইপিং এর আওয়াজ। আমি টাইপরাইটারের টেবিলের কোণে দাঁড়িয়ে আছি, এক টানা বৃষ্টির শব্দের মধ্যে
টাইপিং এর শব্দ একাকার হয়ে এল। কখনো কখনো স্পিসিং আর ঘন্টা বাজার আওয়াজ কানে আসতে লাগলো। কতক্ষণ পরে জানি না, কেন যে তাও জানি না, হঠাৎ আমার চোখ নেমে এলো দাসের টাইপিং এর উপর। কি আশ্চর্য, আগা গোড়া ক্যাপিটাল লেটার সাজিয়ে কি ছাপছে ও! যা দেখলো তাতে কয়েক মুহূর্ত আমার চোখকে বিশ্বাস করতে পারলো না। প্রচন্ড স্পিডে পাগলের মতো দাস যা চেপে চলেছে তা এই কেন্ট। আমি অকপটে স্বীকার করছি যে সুলতা পালকে আমি খুন করেছি। আমার ব্যারাকপুরের বাবান বাড়িতে পুরনো গ্যারেজের ভেতর একটা বড় কেবিন ট্রাঙ্কে তার মৃতদেহ রয়েছে। আমি তার উপর বল প্রয়োগে ব্যর্থ হয়ে, কিন্তু আর তো আমি চোখকে অবিশ্বাস করতে পারি না, যা দেখেছি এ তো স্বপ্ন নয়। আমি আর্তনাদ করে উঠলাম, দাস এ কি টাইপ করছো তুমি, এটা কি টাইপ করছো? টুলের উপর দাস থরথর করে কেঁপে উঠল। একটা মৃত প্রাণী যেন নড়ে উঠেছে ইলেকট্রিক কারেন্টের ছোঁয়ায়, যেন এতক্ষণ সে ঘুমিয়ে টাইপ করে যাচ্ছিল হঠাৎ জেগে উঠেছে। আমি আবার বললাম, দাস দাস কি টাইপ করে যাচ্ছ তুমি? নিজের টাইপিং এর উপর চোখ বোলাতে দাসের 10 সেকেন্ডও লাগলো না। তারপরই পেছনে লাথি দিয়ে টুলটাকে ফেলে সোজা হয়ে উঠে দাঁড়ালো সে। হ্যাঁচ কাটানি কাগজটাকে টেনে বার করে বিকৃত গলায় চিৎকার করে বলল, না না আমি না আমি না। আমি আরো কি বলতে যাচ্ছিলাম, দাস বলতে দিল না। মিথ্যা কথা, আমি নয়, শান্ত গলায় আবার চিৎকার করে উঠল সে। পর মুহূর্তে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, নেমে গেল রাস্তায়। আমার বিহ্বলতা কাটতে আরো প্রায় 1 মিনিট লাগে। তারপর যখন সেই বৃষ্টির মধ্যে পথে বেরিয়ে এলাম, তখন মাত্র 20 গজ দূরেই একটা লোক চাপা পড়েছে বাসের তলায়। কাছে না গিয়েও আমি বুঝতে পারলাম সে দাস ছাড়া আর কেউই নয়। আর বৃষ্টিতে ভিজতে ভিজতে ও আতঙ্কে স্তব্ধ হয়ে আমি ভাবতে লাগলাম তাকে নিজের হাতেই শাস্তি দিয়েছে সুলতা। এরপরে একটি মাত্র কাজ করার আছে আমার, তা হলো কোনো পাবলিক টেলিফোনে গিয়ে পুলিশকে জানাতে হবে ব্যারাকপুরের গ্যারেজে সেই কেবিন ট্রাঙ্কটার কথা। শুনছিলেন টাইপ রাইটার, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়।